বাংলা শিক্ষকের সকলকে স্বাগত আজকে যে অংশটা বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হলো অমাবস্যার গান এই বইটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটা বিশিষ্ট উপন্যাস এই বইটা এই বছরই প্রথম সিলেবাসে দেওয়া হয়েছে সেজন্য তোমাদের কাছে ডকুমেন্টস বা রেফারেন্স হয়তো খুব কম আছে যাই হোক যতটা সম্ভব আমি একটু একটু করে দেবো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটু ভিডিওটা একটু বড় হতে পারে দশ পনেরো মিনিট হতে পারে এই উপন্যাসের মূল বিষয়বস্তু হল মধ্যযুগের অন্যতম বলা ভালো শ্রেষ্ঠতম কবি ভারতচন্দ্র রায়গুণাকর এর জীবন সম্পর্কে কথা ভারতচন্দ্র রায় সন্ন্যাস গ্রহণ করে যখন পালিয়ে গিয়েছিলেন বা কি বলবো অভিমানবশত সন্ন্যাস গ্রহণ করে চলে গিয়েছিলেন তার পরবর্তী থেকে গার্হস্থ জীবনে পুনঃপ্রবেশ থেকে মৃত্যুর আগে পর্যন্ত অংশ অধ্যায় এই অংশটুকু হলো এই উপন্যাসের মূল বিষয়বস্তু আজকের ভিডিওতে যেটুকু আলোচনা করব সেটুকু হলো ঐতিহাসিক ব্যক্তি ভারতচন্দ্র রায়ের ডিটেলস সম্পর্কে একটুখানি আলাদা খুব ইম্পর্ট্যান্ট এটা ভিডিও হতে চলেছে কারণ এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসবে আমি তোমাদের লিখে দিতে পারি এবং ভারতচন্দ্রের জীবন সম্পর্কে নিশ্চয়ই ডিটেলসটা তোমাদের জানা দরকার যাই হোক প্রথম কথা হলো ভারতচন্দ্র রায়ের জন্ম জন্মশাল ঠিকভাবে জানা যায় না প্রথমেই বলা ভালো জন্মশাল ঠিকভাবে জানা যায় না অনেক অনেক রকম মত দিয়েছেন আনুমানিক সতেরোশো কুড়ি সালের আগে সতেরোশো কুড়ি সালের আগে কোনো এক সময়ে তার জন্ম এবার কবে একদল সমালোচক বলছেন যে সতেরোশো পাঁচ থেকে সতেরোশো দশ এই সময়ের মধ্যে কবির জন্ম ভারতচন্দ্র রায়ের যিনি প্রথম জীবনী রচনা করেন জনশ্রুতির উপর বেশ করেই বেশিরভাগটা বা কিছু তথ্য প্রমাণও অবশ্যই ছিল কৃষ্ণনগর ঘুরেছেন তিনি ঈশ্বরচন্দ্র গুপ্ত কবি ঈশ্বর গুপ্ত তিনি যে জীবনী লিখেছেন সেখানে ভারতচন্দ্রের জন্মশাল হিসেবে উল্লেখ করেছেন সতেরোশো সাল অর্থাৎ সতেরোশো পাঁচ থেকে দশ বা বারো এই সময়টার মধ্যে কবির কোনো এক সময়ে জন্ম কবির মৃত্যু কত সালে না কবির মৃত্যু হয়েছে সতেরোশো সালে সতেরোশো সালে তিনি বহুমূত্র রোগ যেটার বর্তমান নাম বলা যেতে পারে যে সুগারের পেশেন্ট তিনি ছিলেন বহুমূত্র রোগ তার কি বলবো রক্তে চিনি বেশি হয়ে গেছিল সুগার তো সেই রোগে তিনি মারা যান বহুমূত্র রোগে তখন তো চিকিৎসা ছিল না যাক এবার তার জন্ম কোথায় হাওড়া ও হুগলি জেলার অন্তর্গত ভুরসুট ভয়রসু র দন্তস্বরসু ট ভুরসুট ভুটসুট পরগনা বা প্রাচীন নাম ভুরি শ্রেষ্ঠ ভুরি শ্রেষ্ঠ থেকে এসেছে ভুটসুট এই ভুরসুট পরগনার অন্তর্গত পেরো পয়চন্দ্রবিন্দু একা ডয়বিন্দ রয়কার পেরো পেরো বা প্রাচীন নাম পাণ্ডুয়া পাণ্ডুয়া গ্রামে কবির জন্ম পেরো বা পাণ্ডুয়া গ্রামে কবির জন্ম ওকে ভুরসুট পরগনার অন্তর্গত পেরো গ্রামে ভুরি শ্রেষ্ঠ পরগনার অন্তর্গত পাণ্ডুয়া গ্রামে ওকে কবির পিতার নাম হলো নরেন্দ্র নরেন্দ্রনারায়ণ রায় তিনি রাজা উপাধি ধারণ করতেন নরেন্দ্র নরেন্দ্রনারায়ণ রায় আর কবির পত্নীর নাম হল রাধা এটা সাহিত্যের ইতিহাসকাররা বলছেন যে কবির পত্নীর নাম রাধা কিন্তু আমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায় তিনি তার উপন্যাসে লিখেছেন যে ভারতচন্দ্রের পত্নীর নাম হলো লীলাবতী ওকে এবার কবির তিন পুত্র ছিল কবির তিন পুত্রের নাম হলো পরীক্ষিত রামতনু এবং ভগবান পরীক্ষিত রামতনু এবং ভগবান আজ আমরা যে ডিটেলসটা আলোচনা করছি শুধুমাত্র ভারতচন্দ্র সম্পর্কে এর পরের ক্লাসে আলোচনা করব কৃষ্ণচন্দ্র সম্পর্কে যাই হোক তো কবির তিন পুত্র পরীক্ষিত রামতনু আর ভগবান মাত্র চোদ্দ বছর বয়সে মানে আমি বলতে চাইছি এই কথা যে তিনি কতটা সাহসী এবং সময়ের থেকে এগিয়ে থাকা মানুষ মাত্র চোদ্দ বছর বয়সে তিনি বিবাহ করেছিলেন এবং বিবাহ করার সময় তিনি যেমন তেমন ছেলে ছিলেন না যে শুধু বিবাহ করেছেন চোদ্দ পনেরো বছর বয়সে তিনি সংস্কৃত কল সংস্কৃত পণ্ডিত হয়ে পড়েছিলেন চোদ্দ পনেরো বছর বয়সে তিনি সংস্কৃতজ্ঞ পণ্ডিত তারপর তিনি নির্বাচিন নির্বাচন করে বিবাহ করেছেন পণ্ডিতের মেয়েকে যাই হোক মাত্র চোদ্দ বছর বয়সেই বর্ধমান রাজ কীর্তিচন্দ্র মনে করা হয় অনেকে মনে করেন যে বর্ধমান মহিষী মতান্তরে বর্ধমান মহিষী বিষ্ণুকুমারী দেবী ভুর পরগনা আক্রমণ করেন বা ভুরসুট পরগনা আক্রমণ করেন এবং দখল করে নেন ঠিক আছে দখল করে নেন ফলে কি হলো না ফলে ভারতচন্দ্রকে এই তার জীবনের প্রথম দুর্বিপাক শুরু হলো ফলে তাকে চলে যেতে হলো মাতুলালয় অর্থাৎ মামাবাড়িতে গেলেন এবং মামাবাড়িতে গিয়ে তিনি সংস্কৃত ভাষায় পড়াশোনা শুরু করলেন আগেই করেছিলেন তিনি সংস্কৃত ভাষা এবং ফার্সি ভাষায় দক্ষ পণ্ডিত ছিলেন তিনি সংস্কৃত ভাষাতেই তাঁর ছাত্রজীবন বলা ভালো যে তার পড়াশোনার জীবন শুরু করেছেন কিন্তু পরবর্তীকালে যখন পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে আসছেন তখন তার যে বড় ভাই মানে দাদারা ছিলেন তারা বলছে যে এই সংস্কৃত শিক্ষা এখন বেকার কারণ সেই সময় ইংরেজদের আগমন ঘটছে ফার্সিদের ফরাসিদের আগমন আগমন ঘটছে এবং পার্সি ভাষা যেটা ইসলামী সাহিত্য যে ভাষায় রচিত হয়েছে সেই মানে সেই ভাষাতে সরকারি কাজকর্ম চলছে মুর্শিদাবাদ আমাদের রাজধানী ছিল সেই সময় নবদ্বীপেও চলছে ফার্সি ভাষাতে আদান প্রদান চলছে যাই হোক ফার্সি ভাষার মার্কেট ভ্যালু এখন যেমন ইংরেজি হিন্দি বাংলা সব ভাষারই মার্কেট ভ্যালু যথেষ্ট ভালো কিন্তু সেই সময় সরকারের যে পছন্দের ভাষা সেটা হলো ফার্সি ভাষা কাজে ফার্সি ভাষা তিনি জানতেন না কিন্তু তার তাঁর দ্বারা তাকে অবজ্ঞা করলেন যে এখনকার ভাষা শেখা উচিত ছিল ফার্সি তুমি শিখে এলে সংস্কৃত কি হবে এতে কাজ তারপর তিনি জেদ করে এক প্রকার শিখতে শুরু করলেন ফার্সি ভাষা এবং ফার্সি ভাষা শেখার সময় তার কবি হিসাবে আত্মপ্রকাশ ঘটে তিনি প্রথম যে কাব্যটা রচনা করেছেন দেখো অন্নদামঙ্গল কাব্যের ইতিহাস আমরা পড়ব রচনার ইতিহাস আমরা পড়ব অমাবস্যার গানে কিন্তু অন্নদামঙ্গল কাব্য কিন্তু তাঁর লেখা প্রথম কাব্য নয় অন্নদামঙ্গলের আগে তিনি কাব্য রচনা করেছেন যেটা মুখে মুখে এক প্রকার যার ইতিহাস আমরা এই বইটাতে দেখতে পাবো তাঁর স্মৃতিচারণায় আছে সত্যনারায়ণের পাঁচালী এই সত্যনারায়ণ নারায়ণের পাঁচালী দুটো রচনা করেছেন সতেরোশো সাঁত্রিশ থেকে আটত্রিশ সেভেন্টিন থার্টি সেভেন থেকে থার্টি এইট এই সময়ের মধ্যে দুটো কাব্য রচনা করেছেন দুই ছন্দে ত্রিপদী এবং চৌপদী দুটো ছন্দে তিনি কাব্য রচনা করলেন তারপর রচনা করেছেন রসমঞ্জরি এটি সংস্কৃত অলঙ্কারশাস্ত্র ও রতিশাস্ত্রের অনুকরণে রচিত নাগাষ্টক রচনা করেছেন এটা অনেক পরের রচনা এবং সর্বশ্রেষ্ঠ যেটা রচনা সেটা হলো অন্নদামঙ্গল কাব্য অন্নদমঙ্গল কাব্যটা রচনা করেন সতেরোশো বাহান্ন পলাশীর যুদ্ধের পাঁচ বছর আগে তিনি কাব্যটা রচনা করলেন এবং এই কাব্যটা হলো অষ্টাদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য বলা যেতে পারে বা সর্বশ্রেষ্ঠ কাব্যের তকমা পা পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যটিকে এই কাব্যটিকে যে বলেছেন যে রাজকণ্ঠের মণিমালার স্বরূপ যাই হোক অনেকে অনেক কিছুই বলেছেন সে সমস্তগুলো একটু আধটু আলোচনা করবার চেষ্টা করব তার আগে বলে নিই প্রথম যে সত্যপুরের সত্যপীরের পাঁচালি রচনা করলেন সেটা মানে নির্দেশ দিয়েছিলেন দেবানন্দপুরবাসী হীরারাম রায় ঠিক আছে দেবানন্দপুরবাসী হীরারাম রায় নামগুলো মনে রাখো পালে খাতায় লিখে নিও হীরারাম রায়ের নির্দেশে প্রথম সত্যপীরের পাঁচালী যেটা ত্রিপদী ছন্দে রচিত হয়েছিল সেটি তিনি রচনা করেন মুখে মুখে রচনা করেছিলেন খুব অল্প সময়ের মধ্যে আর দ্বিতীয় যে সত্যপীরের পাঁচালী রচনা করেছিলেন সেটি রচনা করেন চৌপদী ছন্দে ভূস্বামী রামচন্দ্র মুন্সির ইচ্ছায় দেখো রামচন্দ্র মুন্সির কাছেই কিন্তু তিনি ফার্সি ভাষা শিখছেন তাঁর নির্দেশে রচনা করেন সত্যপীরের পাঁচালি আরও একটা যেটা যেটা চৌপদী ছন্দে রচিত ওকে তিনি সংস্কৃত ভাষায় একটা নাটক রচনা করেছিলেন চণ্ডী চণ্ডী নাটকের পরিকল্পনা করেছিলেন কমপ্লিট হয়নি তো এই হলো তার কাব্যের তার জীবনের ব্যাখ্যা আরও যেটা আছে তিনি যে অন্নদামঙ্গল কাব্যটা রচনা করেছেন তোমরা জানো তবু এখানে বলেনি। যে অন্নদামঙ্গল কাব্যের কি বলবো। খণ্ড বিভাগ অন্নদামঙ্গল কাব্যটিকে তিনটি খণ্ডে ভাগ করা যায় এই কাব্যতে আমরা দেখতে পাবো যে ভারতচন্দ্রকে নির্দেশ দিচ্ছেন কৃষ্ণচন্দ্র রায় তিনি নির্দেশ দিচ্ছেন যে মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তী যেরকম অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন তার কাব্যের আসল নাম হল অভয়ামঙ্গল সেই চণ্ডীমঙ্গলের অনুসরণে চণ্ডীমঙ্গলের অনুসরণে আরও একটা কাব্য রচনা করতে কবির সরি রাজা অর্থাৎ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের কুলদেবী অন্নদার কাহিনী নিয়ে তারপর তিনি রচনায় হস্তক্ষেপ করেন এবং মঙ্গলের কাহিনী তিনি রচনা শুরু করেন আমরা অন্নদামঙ্গল কাব্য এর আগে পড়েছি তোমরা পড়েছো তোমাদের সিলেবাসে ছিল জানো যে এই অংশটা কোন কোন জায়গায় নূতন ছিল নূতন মঙ্গল আসে ভারত সরস ভাষে মহারাজ কৃষ্ণচন্দ্রের আজ্ঞায় এরকমভাবে তিনি বলছেন অনেক ক্ষেত্রে তিনি নূতনত্বের জায়গাও দেখিয়েছেন সেটা জানো সে বিষয়ে আমি আলোচনা করব না শর্টকাটে বলবো যে অন্নদামঙ্গল কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত প্রথম যে অংশ সেটার নাম হলো অন্নদামঙ্গল প্রথম অংশ শেষ হওয়ার পর এই কাব্যটাতে আমরা দেখতে পাবো যে কৃষ্ণচন্দ্রের মন ভরছে না সবাই বা বা করছে সবাই বাহবা বাহবা দিচ্ছে কিন্তু কৃষ্ণচন্দ্রের মন ভরছে না তিনি বলছেন যে এ তো সেই চণ্ডীমঙ্গলের মতোই হলো এতে আর নতুনত্ব কি অতএব তুমি বিদ্যা বিদ্যাসুন্দরের মতো একটা কাব্য রচনা করো এবার বিদ্যা সুন্দর যে কাব্যটা ভালো করে শুনে রাখো যে বিদ্যাসুন্দর কোনো কিন্তু ভারতচন্দ্র প্রথম লিখছে না ভারতচন্দ্রের আগে বঙ্গভাষায় রচনা করে ফেলেছেন কি নাম রামপ্রসাদ সেন শাক্তকি রামপ্রসাদ সেন রচনা করেছেন এই কাব্য অনুসারে কে রচনা করেছেন আগে কে পরে আমি জানি না কিন্তু এই কাব্য অনুসারে নারায়ণ গঙ্গোপাধ্যায় বলছেন যে রামপ্রসাদ সেন আগেই রচনা করেছেন যাই হোক সেটাই ধরে নিই শুধু তাই নয় এর একটা পুরানো আখ্যান আছেন এটি সংস্কৃত ভাষায় চৌর পঞ্চাশিকা বা সুরত পঞ্চাশিকা এই নামে একটা কাব্য ছিল ঠিক আছে এছাড়াও বড়রুচির লেখা বড়রুচি সংস্কৃতজ্ঞ পণ্ডিত তার লেখা একটা বিদ্যাসুন্দরম বলে কাব্য ছিল বিদ্যাসুন্দর চোর পঞ্চশিকা বলে আর একটা কাব্য ছিল অর্থাৎ চোর কাব্য বলা হয় শর্টকাটে একে বলা হয় চোর কাব্য এই চোর কাব্য বা চোর পঞ্চাশিকা বা চৌরী সুরত পঞ্চাশিকা বা বিদ্যাসুন্দরম এই কাহিনীটাকে নিয়ে ভারতচন্দ্র নতুন মাল মশলা যোগ করে বিশেষ করে সেই সময়কার অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর যে ভাঙনের সময় রুচির ভাঙ্গনের সময় সেইটাকে কেন্দ্র করে তিনি রচনা করলেন বিদ্যাসুন্দরের মতো একটা মানে কি বলবো ঝাঁঝালো রসালো আলো একটা কাব্য রচনা করলেন এই বিদ্যাসুন্দর অংশটা হলো এই কাব্যের দ্বিতীয় খণ্ড ঠিক আছে দ্বিতীয় খণ্ডের নাম হলো বিদ্যাসুন্দর বা একে বলা হয় কালিকামঙ্গল মঙ্গল খণ্ড এবার অমাবস্যার গান অংশটাতে কাব্যের যে তৃতীয় খণ্ড মানসিংহ বা অন্নপূর্ণামঙ্গল এই রচনার কিন্তু কোনো ইতিহাস দেওয়া নেই ঠিক আছে শুনে নাও ভালো করে যে কাব্যটি টোটাল তিনটে খণ্ড আমরা পড়েছি তিনটে খণ্ডতে তিনটে খণ্ড কি অন্নদামঙ্গল অন্নপূর্ তার হলো কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর এবং তিন নম্বর হলো মানসিংহ বা অন্নপূর্ণামঙ্গল কিন্তু আমাদের অমাবস্যার গান যে বইটা সেই বইটাতে কিন্তু প্রথম দুটো খণ্ড রচনার ইতিহাস দেওয়া আছে শেষের খণ্ডটার সম্পর্কে কোনো কথা বলার নেই মনে থাকবে আশা করি মনে থাকবে তো এই হলো আমাদের রচনার ইতিহাস তাহলে আশা করা যায় ভারতচন্দ্র রায়ের জীবন সম্পর্কে একটুখানি তোমাদের ডিটেলস যেটা সেটা বেশ ভালোই বোঝাতে পারলাম আশা করি উপকার হবে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে আর যে সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলো আমার মনে হয় পুরোটাই প্রয়োজনীয় তথ্য ভারতচন্দ্র সম্পর্কে তোমরা পারলে পরে ভিডিওটা থেকে পজ করে করে লিখে ফেলো জিনিসগুলো কারণ খুব দরকার এগুলো আর আমি শর্টের মাধ্যমে গোটা কাব্য বা গোটা ভারতচন্দ্রের যে জার্নি লাইফ জার্নি সেইটাকে একটা শর্ট করার চেষ্টা করব। একটা বা দুটো শর্টে আমি তৈরি করে দেবো ততক্ষণের জন্য ধন্যবাদ ভালো থাকো